আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা বাদামের বাগানে যেখানে বাদাম চাষ হচ্ছে সেখানে নিড়ানির জন্য আমাদের 63 সিসি মিনি পাওয়ার টিলারটা ব্যবহার করছি। একদম ছোট, স্পেস কম, তাতে মাঝখানের যে ঘাসগুলো নিড়ানি সেটা করা হচ্ছে। এটা নির্দিষ্ট মাপের একটা প্লট। আসলে এই মেশিনগুলো ব্যবহার করার জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে সব বিষয়গুলো, এবং এগুলো যখন ব্যবহার করবেন বা ব্যবহার করার জন্য নেবেন অবশ্যই আপনাকে নির্দিষ্ট মাপের ফসলগুলো রোপণ করতে হবে। যেমনটি এখানে করা আছে, এগুলো প্লট আকারে দেখেন সব দিকে, এগুলো সব হচ্ছে বাদাম চাষ করা হয়েছে। এই বাদামগুলো দেখেন সারিবদ্ধ করা আছে। তো আমরা আজকে মেশিনগুলো নিয়ে এসেছি উইডিং করার জন্য। এখন এখানে উইডিং হবে এই যে দুই সারির মাঝখানে এবং প্রত্যেকটা বেডের মাঝখানে যে ঘাসগুলো আছে, প্রচুর পরিমাণ ঘাস হয়েছে এবং চাষ করার জন্য দুইটা কাজ একসঙ্গে হবে। দেখেন আমরা অলরেডি এই যে এখানে একটু ঘাস তোলাও হয়ে গেছে। এই দেখেন আমি একটু দেখাই, ঘাসগুলোও ছিঁড়ে গেছে এবং চাষও হয়ে গেছে। তার মানে এখানে আপনি চাইলে ঘাসগুলো তুলেও ফেলতে পারবেন এবং সার দেওয়ার জন্য জাস্ট মাটিগুলোও ব্যবহার করতে হবে। এই মাটিগুলোতে আর কোনো কিছু করতে হবে না। এর কত সুন্দর উইডিং হচ্ছে। বুঝতেই পারতেছেন যে এই ছোট্ট মেশিনটার কত কাজ। এই এই সময়ের নির্দিষ্ট সময়ে এই যতটুকু সময়ের মধ্যে আপনারা লাইটটা দেখছেন, যতদূর আমরা চাষ এবং নিড়ানি একসাথে দিতে পারছি ঘাসগুলো পর্যন্ত ছিঁড়ে যাচ্ছে। এই সেম জায়গাটাতেই আপনি যখন একটা লেবার ব্যবহার করবেন দেখবেন যে এখানে মিনিমাম 4-5 জন লেবার লাগবে এবং সময় লাগবে প্রচুর পরিমাণ। যেই দেখেন যত দ্রুত নিড়ানি দিয়ে যাচ্ছে পুরো জায়গাটাতে। এই মেশিনটা এর আগে আমরা দেখেছিলাম যে গাছের গোড়াও কিভাবে নিড়ানি দেওয়া যায়, তারপরে ছোট ছোট যাদের জমি জমা আছে বিভিন্ন ফসল ফলার নিজেরা খাওয়ার জন্য তারাও এটা নেয়। দেখেন কত সুন্দর চাষ হচ্ছে এবং ঘাস সব ছিঁড়ে ফেলছে। একটু আপনাদেরকে জমিটা দেখাই। দেখেন প্রথম অবস্থায় আপনারা ভিডিওটা টেনে দেখতে পারবেন কত পরিমাণ ঘাস ছিল, আর জাস্ট একটা চাষেই পুরো ঘাসগুলোকে উলট পালট করে দিয়ে পুরো চাষ করে দিল। দেখেন এত বড় একটা জমি কতক্ষণ লাগছে, খুব কম সময়ের মধ্যে চাষগুলো করে ফেলছে। তাই দেখেন তাহলে এত বড় একটা করে জমি, এত বড় প্লটে কতক্ষণ সময় লাগতে পারে। এখন তেলের খরচ যদি আপনি চিন্তা করেন, এগুলোর মোটরসাইকেল ইঞ্জিন, তেল খরচও কম, সর্বোচ্চ 1 লিটারে প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো চলবে। তাহলে দেখেন কত কম খরচে একটা লোকই নিজেই করতে পারে। দেখেন কত ঘাস ছিল আর চাষ করার পর কেমন ঘাসগুলো সব ছিঁড়ে ফেলছে, একদম ফুল নিড়ানি। দারুণ মেশিন।
ভিডিওটা সবাই শেয়ার করবেন যদি আপনাদের পছন্দ হয়, তাহলে অনেক মানুষ দেখতে পারবে, উপকৃত হবে। আমরা আসলে এখন লেবার পাই না খুব, যদিও পাই খুব খরচ হয় লেবারের, কস্টিং অনেক। দিন দিন আরও হয়তো আমরা লেবার সামনে পাবো না, সব সকল কিছু এরকম মেশিনারিজের মধ্যেই আসতে হবে, নাহলে আমরা আসলে এগ্রিকালচারটাকে আরও উন্নত করতে পারবো না। তো আমরা চেষ্টা করছি সকল কিছু জিনিস মেশিনারিজ এগুলো নিয়ে আসতে, যেগুলো আপনাদের এগ্রিকালচার কাজগুলোকে সহজ করতে পারে। দেখেন আমরা আপনাদের লাইভেই দেখাই কত বড় একটা জমি, পুরাটাই নিড়ানি দিতে কতক্ষণ সময় লাগতে পারে। এক তো চাষও হয়ে গেল, নিড়ানিও হয়ে গেল। এই কাজটা আপনাকে করতে হতো, আগে ঘাসটাকে তুলতে হতো, তারপরে আবার মাটিটাকে নরম করাই দিতে হতো, অথবা একসাথেই দুইটা করতে গেলেও যখন আপনি কোদাল ব্যবহার করেন বা যেটাই ব্যবহার করেন না কেন, সেটা দিয়ে আপনি খুব বেশি সময়ের মধ্যে, সময় লেগে যাবে, অনেক সময় লেগে যাবে, কারণ একটা মানুষ বসে এগোতে এগোতে অনেক সময় লেগে যাবে। তো এই মোটামুটি ভিডিও বাড়াই না, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা সারির মাঝখানে নিড়ানি দেওয়া প্রায় শেষ, আর একটু বাকি আছে, এবং মাঝখানে এই যে এই দুই সারির যে মাঝখানটা আছে এটার হচ্ছে দশ ইঞ্চি থেকে 12 ইঞ্চি। এটার জন্য আমরা ছোট আরও একটা উইডার নিয়ে এসেছি, সেটাও দেখাবো। ওই যে সেট করা হচ্ছে দেখেন ওখানে, ওটাও আমরা ব্যবহার করব। আমরা পুরো জমিটা একদম ক্লিয়ার করে দিয়ে যাবো আর কি। মেইনা আমাদের একটা কৃষি গবেষণা, রংপুর কৃষি গবেষণা বুড়িহাটে, এটা সেখানেই এসেছি আমরা এটা প্রদর্শনীতে। ওনারা অনেক মেশিন আমাদের কাছ থেকে নিচ্ছেন, তো সেখানেই এসেছি আমরা, এবং ওনাদের একদম মাঠ পর্যায়ে কাজগুলো দেখাই দিয়ে যাচ্ছি। এবং বাকি মেশিনগুলোরও আমরা লাইভ করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথেই থাকেন। এরপরের মেশিনটাতে আমরা আসবো, এই যে মেশিনটা মোটামুটি সেট করা প্রায় শেষ, ওই মেশিনটা নিয়ে এসে আমরা মাঝখানের যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো আমরা এবার নিড়ানি দিব। সবাই ভালো থাকেন, মেশিনটা প্রয়োজন হলে অবশ্যই অর্ডার করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মোটামুটি শেষ আসলে, এই যে জমির যে জায়গাটাতে এই মেশিনটার দরকার ছিল, পুরো দেখেন পুরো প্লটের মাঝখানটা করে একদম নিড়ানি দেওয়া শেষ হয়ে গেল। মিনিটটা একটু দেখি, আপনাদের সামনেই দেখলেন 8 মিনিট, 8 মিনিটে দেখেন কত বড় একটা প্লটের মাঝখানের যে শাড়িগুলো আছে নিড়ানি দেওয়া শেষ। এই 8 মিনিটের কাজটা আপনাদের লেবার নিলে সারাদিন লাগতো, সারাদিন লাগতো লাগতো, এবং কতজন লাগতো এবং কত টাকা খরচ হতো আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, পরের মেশিনটা আমরা এখন ট্রায়ালে আসব, সেটা কতটুকু কাজ দিবে সেটা আমরা একটু দেখব, সেটার জন্য আমরা আলাদা একটা লাইভ করছি, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।